সকাল সকাল যেহেতু বাড়ি থেকে বেরাবো, সেই জন্য আলুর দমটা তৈরি করে ফেলছি। সকালে সব বাসির কাজকর্ম সেরে তারপর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে করছিলাম আলুর দম আর রুটি। তো সকালবেলায় এটাই টিফিন নিয়ে যাব, কারণ ট্রেনে কখন কি খাবো ঠিক নেই, আর ট্রেনের খাবার খেতে আমার সেমন ভালো লাগে না, যার জন্য বাড়ির থেকেই টিফিনটা করে নিয়ে যাচ্ছি। আর আসার সময় ঠিক মাও টিফিন করে দিয়েছিল, তো এই যে যাওয়ার সময় এখন দেখতে পাচ্ছ রুটি করে নিয়েছি, এদিকে আছে আলুর দম। সব কাজকর্ম সেরে সকাল সকাল স্নান করে নিয়েছি আর তারপর পুজো দিয়ে একদম রেডি হয়ে নেবো ছটপট করে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সরকার ফ্যামিলি নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমার স্নান কমপ্লিট, রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আর টিফিনও গুছিয়ে নিয়েছি, যেহেতু এখন কিছু খেয়ে যাচ্ছি না, রাস্তায় মানে খাবো। আর সেই দিকে একটু ভেজা জামা কাপড় নেড়ে দিয়েছি, ভালোই রোদ উঠেছে আজকে, তো শুকিয়ে গেলে সব কিছু ঘরে তুলে রেখে তারপরে রেডি হয়ে যাবো। আর ও গেছে অফিসে, তো অফিস থেকে আসবে, এসে গাড়ি ঠিক করবে, আর আমার মানে সব ব্যাগ গোছানো কমপ্লিট। তো বাড়ি যাচ্ছি, ভীষণ মজা লাগে, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখলি কাল রাতে সব ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছিলো, কিছুটা বাকি ছিল সেটা আজকে কমপ্লিট করে দিয়েছি, আর এখন পুরোপুরি মানে পুরোপুরি রেডি একদম বাড়ি যাওয়ার জন্য। আর ও গেছে অফিসে, অফিস থেকে ফিরলেই তারপর ঝটপট করে আমরা যাবো বাড়িতে। ভীষণই আনন্দ লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এদিকে অফিস থেকে চলে এসেছে, তারপর কোয়ার্টারে তালা দিয়ে এখন আমি চলে এসেছি বৌদির ঘরে চাবিটা দিয়ে যেতে। আর আমিও কোয়ার্টারের মানে চাবিটা বৌদির ঘরে দিয়ে ফিরে দেখি ঘরের সামনে মানে আমাদের গাড়িটা চলে এসেছে। তো এখন সব কিছু ব্যাগগুলো ঢুকিয়ে দিচ্ছে গাড়ির মধ্যে, আর তারপর সবাইকে টাটা বাই বাই বলে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। ভীষণ মজা লাগছে, প্রায় বলতে গেলে মানে আমার 6 মাস আর ও 8 মাস পর বাড়ি ফিরছে, আর বাড়ি যেতে কার না ভালো লাগে বলো। আর এখানের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে বাড়ি যাচ্ছি, পাহাড় দেখতে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। এখানে সময়গুলো মানে তাড়াতাড়ি যেন কেটে গেল, তো জানি না আবার কবে আসতে পারবো, যার জন্য বাইরের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে বাড়ি ফিরছি। আর রাস্তায় এখানটায় প্রচুর পরিমাণে বানর আছে, তো তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম, আর এরা না এই সি ব্লকটাতে সব সময় থাকে, তো ভীষণই মানে প্রচুর বলতে গেলে বানর। তো যাই হোক, মিস করবো সবাইকে, বানরগুলোকেও মিস করবো, কারণ এখান থেকে যাতায়াত করতে করতে প্রায় দেখা হতো ওদের সাথে। তো এই যে আমি আর ও চলে এসেছি এক কোন প্ল্যাটফর্মে, আর প্ল্যাটফর্মে আসতে গিয়ে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ আমার মানে ভেবেছিলাম সকালে কিছু না খেয়ে আসলেও হয়তো আমার বমি হবে না, কিন্তু যাই হোক সেটা হওয়ার সেটা তো হবেই। তো এদিকে ট্রেন এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেনের দরজাটা এখনও খুলে ছিল না, যার জন্য ও একটু ওয়েট করছিলো, আর টিকিটটাও একবার আমাদের চেক করে নিল। আর আজকে যে ড্রেসটা পরেছে কেমন লাগছে ওকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এটা আমি দিয়েছিলাম ইউটিউব থেকে টাকা পেয়ে প্রথম, আর হাতে যে ঘড়িটা দিয়েছি ওটাও, তো আজকে দুটো একসাথে পরেছে, কেমন লাগছে আমার বরকে অবশ্যই কিন্তু জানিও। তো এই যে ট্রেনের দরজা এখন খুলে দিয়েছে, আর ও যাচ্ছে আমাদের টিকিটটা মানে সিট নাম্বারটা চেক করে আসতে। আসার সময় এই সরাইঘাট এক্সপ্রেসেই এসেছি, আমি ট্রেনে বসে আছি, আর ওই ছিল চলান্ত এসেছি, আর ওই আবার লেজ নিয়ে চলে এসেছি। আর এদিকে ও সব ব্যাগগুলো গুছিয়ে ঠিক করে রেখে দিয়েছে ওর সিটে, আর এই সাইডে ছোটো লাগেজটা আছে, আর বড় লাগেজটা নিচে ঢুকিয়ে দিয়েছি। আর তারপরে আমাদের ট্রেনের সাইড দিয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস, তো প্রথম দেখলাম আমি, ওর দেখা হয়ে গেছে, তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। হ্যাঁ অবশ্যই, আমার সুন্দরী বদি থেকে রেখে আসলাম, তো আমরা চলে যাচ্ছি বলে বিপ্লবদার বউকে ফোন করে জানিয়ে দিচ্ছে যে আমরা পৌঁছে গেছি, আর একটু ইয়ার্কিও মারছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে,
এদিকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর সকালে যেহেতু সকালে কিছু খেয়ে আসিনি, তার জন্য একটু বিস্কুট খুলে নিয়েছি, আর দুজন মিলে একটু বিস্কুট খাচ্ছিলাম। আর বাইরের সুন্দর দৃশ্য দেখতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর মাঝখানে ওর একটু শরীরটা খারাপ লাগছিলো, যেহেতু আমাদের কোয়ার্টার থেকে প্ল্যাটফর্ম আসতে প্রচুর দূরত্ব, তো এখানটা একটু শুয়ে রেস্ট নিচ্ছিল। আর আমাদের সিটে ওপরে যেহেতু এখন আমরা বসিনি, তো নিচেই দুজনে একসাথে বসেছিলাম খাওয়া দাওয়া সেরে, তারপরে যে যার সিটে চলে যাব। আর ততক্ষণ আমি আরও একই সিটে ছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর এই যে দূরে সুন্দর পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আরও একটু রেস্ট নিচ্ছে। আর তারপর কিছুক্ষণ পর ও বললো যে এবার তুমি একটু শোও, আমি বসে আছি। তোর কোলে মাথা দিয়ে শুয়ে থাকতে থাকতে বেশ ভালোই লাগছিলো অনেকক্ষণ পর, যেহেতু আমি বললামই যে আমার আসার সময় একটু বমি হয়েছিলো, শরীরটা ভীষণই ক্লান্ত লাগছে। আর সত্যি বলতে বললামই না, কোয়ার্টার থেকে প্ল্যাটফর্ম আসতে প্রচুর দূরত্ব, আমাদের বাড়ি থেকে আমাদের প্ল্যাটফর্মে নেমে আমাদের বাড়ি যেতে খুব একটা বেশি দূর লাগে না, যার জন্য আমি সেভাবে বাইরে যাতায়াত করিনি। আর গাড়িতে তো আমার ভীষণই সমস্যা হয়, তো কী আর করা যাবে। তো তারপর দেখো ট্রেনে আস্তে আস্তে একটু ভিড় হতে শুরু করেছে, তারপর দুজনে উঠে বসে পড়েছি। তো তারপর এই যে রুটি আর আলুদম বের করে নিয়েছি, দুজনে মিলে একটু খেয়ে নেবো, কারণ সকাল থেকেই শুধু এক প্যাকেট বিস্কুট খেয়েছিলাম। আর এই যে ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আবার, আর আমি একটু লেবু খাবো, ওকে বললাম, ও বললো যে ও আর খাবে না, কারণ এখনকার সময় লেবুগুলো একটু টক টকই লাগে আর ও একদম টক বেশি খায় না। তো আমি এদিকে একটু লেবু খাচ্ছিলাম, আর তারপর লেবু খাওয়া দাওয়া করে আমি একটু ফোনে ভিডিও দেখছি, আর ও এখানটায় বাচ্চাগুলোর সাথে খেলা করছিলো। আর খেলা করতে করতে তারপর আবার আমরা যে যার সিটে চলে গেছি, আর এই যে দুজন দুজনের সিটে একটু রেস্ট নিচ্ছি। ও তো পুরো ঘুমিয়ে গেছে, আমার আর ঘুম আসছিল না, কারণ রাত হলে ঘুম আসবে কিন্তু দিনবেলায় সেভাবে আমার ঘুমটা আসে না ট্রেনের মধ্যে। এদিকে বিকাল হয়ে গেছে, আর যে যার সিটে সবাই ঘুমোচ্ছিল, যার জন্য আর উঠে বসতে পারিনি, উপরে যেহেতু শুয়েছিল। তো এইরকমভাবে শুয়ে শুয়ে দুজনে খাবার খাচ্ছিলাম, চিপস খাচ্ছিলাম বিকালবেলায়, তো কোনো অসুবিধা হয়নি ট্রেনে আসার সময়। আর দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা প্রায় হয়েই গেছে, রাতে আর সেভাবে ভিডিও করা হয়েছিল না, কারণ ট্রেনের ভেতরে লাইট অফ করে সবাই প্রায় ঘুমোচ্ছিল। আর যখন আমরা নিউ আলিপুরদুয়ার ঢুকলাম, তখন থেকে আমরা টের পাচ্ছিলাম যে ঠান্ডাটা কেমন, কারণ ওইদিকে এতটা ঠান্ডা ছিল না যতটা ওয়েস্ট বেঙ্গলে ঠান্ডা। তো এই যে এখন একটু বিস্কুট খেয়ে নিলাম, আর তারপর ট্রেনে এসেছিল ঝালমুড়ি, তো দুজন মিলে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম বসে বসে। আর বেশি লেট করিনি, রাতের খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করে দিয়েছে, দেখতে পাচ্ছ উপরে কীভাবে সবাই শুয়ে আছে এক এক সিটে দু তিনজন করে। তো ওর জন্য আর বেশি লেট করলাম না, খাওয়া দাওয়া সেরে আমি আমার সিটে চলে এসেছি, আর ওই যে নিচে ওর সিটে চলে গেছে। আর রাত্রেবেলায় বাইরের লাইটগুলো দেখতে এত সুন্দর লাগে কি বলবো, যারা যাওয়া আসা করো তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, আমার এটা প্রথম, যেহেতু আমার কাছে একটু অন্যরকমই লাগছে। তো যাই হোক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।